শাহী ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সেই সকাল থেকে ভুঁয়ে বসে আছি, তো লাহারি পাঠানোর কথা ছিল না? হিজাত আমার পেট চোচো করে জ্বলছে, আর তুই এখনো বসে থেকে লাউ ফেসেছিস? লাউ আমি এক ফেসে কাটি আর দশ ফেসে কাটি, তো তোর কি? তুই রাতে খাইতে পারলেই হলো। রাতে পেলেই তো হলো। এই হারামজাদি, খাইতে না পারলে রাতে তোকে নিয়ে কি করবো? কি রাতে পেলে আমাকে মারবি? তো মার না, মার মার। তুই কি মারতে পারিস? পারি তো, আমি বলছি তো পারি। আমি না খেয়ে ধান কাটতে পারি, ভুই নিরাতে পারি, তুই খালি খালি তেড়ে আসছিস আমাকে। আমি ভুঁয়ের দিকে ধান কাটতে কেন? এই আমার লাহারিটা পাঠিয়ে দিস ভুঁয়ে। কি হয়েছে বৌমা, কালো হন হন করে ওদের কুঁটে গেল? খেতেই তো গেল আব্বা, ধান খেতে। জান দিতে গেল? তোমার সাথে কি গন্ডগোল হয়েছে? হায় হায় কি সর্বনাশ! কালু রে, ও বাপ কালু, জানতিস না বাপ? বাপটা আবার আলু আলু করে কুঁঠে গেল? আলু তো আমি সিদ্ধ করে রাখছি, যাই লাহারিটা দিয়াই আসি। গুধারে, ওই গুধা, ওই শুন শুন, ওই শুনা যা। আমি ওদিকে যাব না, কি বলবো বলো? আমার কালুকে দেখেছিস? না না, আমি আলু তুলিনি, বিশ্বাস করো, তোমার ভাই আলু তুলিনি। বালু তুলিস নি? কি বলছিস, এদিকে শুনে যা। বলছি তো, আলু তুলিনি আমি, গেনু। এই শুন শুন শুন, খেসারি ভুঁয়ে নিরানি দিচ্ছ আর আমি ধান খেত খুঁজে খুঁজে হয়রানি হয়ে গেল। পান খেতে যাসনি, ভালো করেছিস। পোটলা খোল, কি এনেছিস দে, আমার খুব খিদা লেগেছে। তরকারি দিস লিখো? পেঁয়াজ বুনিস নাই? আচ্ছা, এড়ে দিয়ে দেবে দিছি। তুই এক গাল খা না বউ। না, তুমি খাও। খা।
আর একবার। চল এবার একটু ধান খেতের দিকে যাই। পান পান খেতে যাব না, দাঁত নষ্ট হয়ে যাবে। আরে চল না। Thank you.